হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোর লাইফস্টাইল ব্লগে। আবারও সকলকে স্বাগত জানাই। তো আবার চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। তো আজকে দাদা আছে তারকেশ্বর জল ঢালতে। তো এবছর আমি যেতে পারছি না, খুব কষ্ট লাগছে। তো চলো বন্ধুরা, যেতে যেতে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি ওইখান থেকে। এখানে অনেক কয়েকজন চাপবে, ওইখান থেকে দাদা ওরা তিন চারজন ছিল, আর এখানে মোটামুটি চার পাঁচজন আছে। তো চলো এবার যেতে যেতে দেখা হচ্ছে। ভালো আছে? চাপ থাকে কোন ঘুরে পড়লো কোনটা তো খুলছে দাঁড়িয়েছিলাম। তো আবারও চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি, আর কিছুটা দূরেই চলে এসেছি কোপাই স্টেশন। তো কোপাই স্টেশন থেকে দাদারা ট্রেন ধরবে। তো এখান থেকে যাবে শ্যাওড়াফুলি, শ্যাওড়াফুলি থেকে জল তুলে তারপরে ওখান থেকে হেঁটে যাবে সবাই তারকেশ্বর। তো দেখছি এখন গাড়ি আসছে নাকি, ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। ওই যে সামনে স্টেশন দেখতে পাচ্ছ, তো চলো স্বাগতম কোপাই স্টেশন। চলে এসেছি কোপাই স্টেশনে। তো এখন ঢুকছি, পুরো ফাঁকা স্টেশনটা, এই টাইমে ফাঁকা থাকে, এই টাইমে আমাদের এখানে ট্রেনটা অনেক কম হয়ে যায়। তো চলো দেখি। কোথায় লাগাচ্ছি বাড়া জঙ্গল?
তো আর কি, এবার আমি যেতে পারছি না, অনেক কষ্ট লাগছে, বাড়িতে অনেক কাজের চাপ আছে, তাই যে দাদাদের ছেড়ে দিয়ে এখন আমি বাড়ির দিকে যাব। তো এর পরের বছর অবশ্যই যাওয়ার জন্য চেষ্টা করব, খুব কষ্ট লাগছে, যেতে পারছি না, সবাই যাচ্ছে। তো যদি বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।